ফুটেজবাজি এখন সোয়াপের রাজনীতি করছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর গত কয়েক দশকের মধ্যে এবছরই বাংলাদেশে সবচেয়ে তীব্র তাপদাহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞগণ যেটি মতামত দিচ্ছেন সেটি হচ্ছে সারা পৃথিবীতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এটি অন্যতম কারণ। আরেকটি যেটি বাংলাদেশে যেটি বলছেন বিশেষজ্ঞগণ সেটি হচ্ছে উন্নয়নের নামে সারা দেশে যে বনায়নকে যে ধ্বংস করা হচ্ছে এবং উন্নয়নের নামে সারা দেশে রাস্তার পার্শ্ববর্তী যেসব গাছকে নিধন করা হয়েছে তার বিপরীতে কিন্তু কোনোভাবেই হচ্ছে নতুন করে গাছ রোপণ করা হয়নি। আমরা এই সংকট উত্তরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারা দেশের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, আসছে যে বর্ষাকাল আসছে আষাঢ় মাসের পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমরা নির্দেশনা দিয়েছি যে আগামী বর্ষাতে কমপক্ষে 10 লক্ষ গাছ রোপণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। একই সাথে সাথে আরেকটি বিষয় যেটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে সেটি হচ্ছে ক্ষমতাসীন ছাত্রলীগ এই তীব্র তাপদাহের মধ্যে যে পটু সেশনের করার জন্য সোয়াপের রাজনীতি করার জন্য তারা হচ্ছে যে 5 লক্ষ গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি কি এটি সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে একটি হাস্যরসের তৈরি হয়েছে। বিশেষজ্ঞগণ বলছেন এই তীব্র তাপদাহের মধ্যে কোনোভাবে গাছ বাঁচিয়ে রাখা সম্ভব নয়। যুগ যুগ ধরে বাংলাদেশের যে গাছ রোপণের সঠিক সময় হচ্ছে বর্ষাকাল, কিন্তু তারা হচ্ছে এই তাদের তাদের অব্যাহত সন্ত্রাস চাঁদাবাজি পিটিয়ে মানুষ মেরে ফেলা সহ হল দখল হল টেন্ডার সহ মানুষকে যে নির্যাতনের যে সংস্কৃতি থেকে দৃষ্টিকে অন্যদিকে নিতে এই তীব্র তাপদাহের মধ্যে তারা ফুটেজবাজি এবং সোয়াপের রাজনীতি করছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ন্যায় এবং মানবিক মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস করে। একই সাথে সাথে পরিবেশ রক্ষায় আমাদের যে দীর্ঘ পথ চলা সেটি আমরা পুনর্ব্যক্ত করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরিবেশ দিবসে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে প্রতি বছর লক্ষ লক্ষ গাছ রোপণ করে পরিবেশের জন্য সহায়ক ভূমিকা পালন করছে।